ত্রিপুরা হস্তপূত হইল বরং ইয়াক তরুণ খাইচাঙ্গ বাংলাদেশী ফরকসা বরং জয়নগর পত্রগুল চকর আমসৈয় রেল থানে নাইমাথাল রমখা মং আনি কুশে নক বাংলাদেশনি চাপেন বাপগঞ্জ আগরতলা রেল থানে কুশি তাপসা শাখা ক্রাকশাল আগরতলা রেল স্টেশনও বাংলাদেশী খড়গপুরী রমজানপুরি বরং তত্ত রাইডে সেদি হাস্তেও হাঁপাইমানি বরংসংমনি বিশ্বদিন সাইমানখা বাংলাদেশনি আনিকুল বরং রাজাশে দেখে আরে দুই দুবই থেকে হাসিব কক্তম সীমানখা আনিকুল বর্ষা গৈতম্ব হাসির সুনামরা বদর কুল চকর আমসাইর টঙ্গিত দে আনন্দ রমসাখা সাংগ্রহশাল রাজধানী কুসি তাপজাস কত শাখা আনিকুল শেখন সাংগ্রহশাল ধর্বা নগর টিচার জানায় আমরা গত 23 তারিখে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল চারজন বাংলাদেশির বিরুদ্ধে। তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি আগরতলা বর্ডার গুলচক্কর জয়নগর এলাকা থেকে। তো ওনার নাম আনিকুল শেখ আর উনি চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি। তো উনি এখানে প্রায় বর্ষখানেক হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরেফেরা কাজ করছে। তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ওই গত দিন যে চারজন ধরা হয়েছিল তাদেরকে বর্ডার ক্রস করতে প্লাস ওই তাদের যে ডেস্টিনেশনে নিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে। তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা যে মহামান্য আদালত আছে ওনাকে ওখানে প্রেরণ করবো। কোন জায়গার থেকে আটক করা হয়েছে? ওনাকে আটক করা হয়েছে আমাদের যে বড়াগুল চক্কর আছে জয়নগর এলাকা থেকে।